শেরেবাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমরা এসেছি আব্দুল মান্নান মজুমদারের কবরে দুরবস্থা দেখতে। তার আগে এখানে মুক্তিযুদ্ধ রায় কামাল ইঞ্জিনিয়ার কামাল, আমি ডাক্তার মাহফুজ, আর এই মজুমদারের তপস্যা অংশগ্রহণ করে কাগজের মূলত উনি চট্টগ্রাম শহর দ্রুত কমান্ডের সদস্য। উনি তার আগে চট্টগ্রাম শহরে ঢুকার আগে এই মজুমদারের অপারেশনে অংশ নিয়েছিলেন আর সুলতান মাহমুদের সাথে। আমরা আসলে এটা যাবতীয় ঘটনা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনাদের তুলে ধরার চেষ্টা করি। আমার নাম শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, আমার বাবার নাম সুলতান আহমেদ চৌধুরী, আমার বাড়ি উত্তর কাঠতলি, 10 নম্বর ওয়ার্ড, পাহাড়তলি, চট্টগ্রাম। আমি পশ্চিম পাকিস্তানে বিমানবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় জুন মাসে একটি সুযোগ পাই। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশে আসি এবং কিছুটা অংশগ্রহণ করি। 1971 মধ্য সেপ্টেম্বর আমাদের চট্টগ্রাম বড় একটি অপারেশন ছিল, সেটা অপারেশন মদনাঘাট সাবস্টেশন। অপারেশন মদনাঘাট সাবস্টেশনে আমাদের সুলতান মাহমুদের নেতৃত্বে আমি সেকেন্ড ইন কমান্ডের দায়িত্বে ছিলাম। আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এখন আধুনিক স্থাপনা, তখন ছিল এটা তৎকালীন ওয়াবদার গোডাউন এবং সামরিক বাহিনীর ক্যাম্প, মিলিটারি ক্যাম্প, মিলিশিয়া ক্যাম্প। আমাদের সামনে সাবস্টেশন, রাস্তার দুই পাশে ছিল আমাদের অবস্থান। আমরা যখন রেকি করতে আসি আমি এবং সার্জেন নুরুলক, তখন এই ওয়ালটা এতটুকু তো ছিল না। এই যে ঢাকা মেট্রো রেল দেখা আছে এই পর্যন্তই তখন ওয়াল ছিল। আমি প্রকৌশলী কামালুদ্দিন আহমেদ। আমরা যখন প্রথম 71 সালে আমাদের এই ওয়ালটা করা যাচ্ছিল, আমরা এই অঙ্গে পর্যন্ত ছিল। আমরা এখানে রিক্সায় করে আসি, আমি সার্জন উল্লক, এই পাশ থেকে আমরা দেখি করে আমরা তখন মধুরাঘাট ব্রিজ থেকে নেমে আমরা নৌকায় করে আমাদের শেল্টারে ফিরে তখন। এটা পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড, বর্তমানে তখন ছিল এটা পিডিবি। সাপ্তাহের পরে সবচেয়ে বৃহত্তর ডিস্ট্রিবিউশন সেন্টার ছিল এটা। আমাদের অপারেশনের সময় এই ওয়াগুলি ছিল না, তখন গাছও ছিল না, এই সড়কও ছিল না, এগুলি সমস্ত সব জলাশয় ছিল। তখন কোনো স্থাপনা ছিল না, কচুরি পানা এখন জলাশয়। এই যে দেখা যাচ্ছে নিরাপত্তা নির্দেশিকা, এটা হচ্ছে পুরনো স্থাপনা, তখন ওয়াল ছিল না, তখন ছিল কাঁচা তার। সব পুরোটা কাঁচা তার, কাঁটা তার ছিল, পুরো কাঁচা তার। ওই তো আমাদের ওয়াবটা বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব কামাল উদ্দিন। যখন আমরা 1971 সালে এই যে ওয়ালটা আপনি দেখতেছেন, এই ওয়ালটা ছিল তখন এদিকটা কাঁটা তারের বেড়া ছিল।
এই কাটাধারার পর থেকে আমাদের সামনে এই অবস্থাপনাটা এখানে দেখা যাচ্ছে। বর্তমানে এটা তখন খোলা ছিল, আসার সময় আমরা খালে আসছি। এটা চট্টগ্রামের হাটহাজারি থানার ভিতর দিয়ে যে হালদা খাল যাচ্ছে, এই হালদা খালের একটি অংশ এবং এই হালদা খাল থেকেই কাটাখালী খালে এই এই প্রবেশ মুখ দিয়েই মুক্তিযোদ্ধারা চারটি নৌকাসহ কাটাখালী খালের ভিতর দিয়ে সেই বন্দরনগর সাব স্টেশনের কাছে পৌঁছেছিল। এই যে কাটাখালী খাল, এটা কাটাখালী খালের মুখ, কর্ণফুলের সংযোগ এটা হালদা নদী। আমরা এই হালদা নদীতে আসছি। হালদা নদীর এক পার হচ্ছে হাটহাজারি, অপর পারে হচ্ছে রাউজান। আমাদের আবাসস্থল শেল্টার ছিল বড়ুয়াপাড়া স্কুলে রাউজানে অংশে। আমরা সেই হালদা নদী দিয়ে এসে এই কাটাখালী, এই যে দেখা যাচ্ছে এই কাটাখালী খালটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি। প্রবেশ করার পর নৌকাগুলিকে আমরা সংরক্ষণ করি। যেহেতু সামনে মধুনাঘাট ব্রিজ, সেখানে মিলিশিয়া ছিল, আর্মি পাহারা ছিল এবং তাদের সার্চ লাইট ছিল, সেই জন্য আমরা এখানে আশ্রয় নিয়ে আমরা এই দিক থেকে উঠে আমরা সাব স্টেশনের দিকে অগ্রসর করি। এই সেই মধুনাঘাট ব্রিজ, যেটার উপরে সার্চ লাইট দেওয়া হালদা নদীকে কভার করতো। দুই পাশেই সার্চ লাইট ছিল এবং দুই পাশেই ব্রিজ, দুই পাশেই সেনাবাহিনী, মিলিশিয়া, পাহারা ছিল। এই যে কাটাখালী খাল, আমরা হালদা থেকে যেহেতু সার্চ লাইটে ছিল, সার্চ লাইটকে অ্যাভয়েড করে আমরা কাটাখালী খাল দিয়ে ঢুকলাম। এখানে তখন একটা ব্রিজ ছিল, ওয়াপদার অরণ্যের অফিসার, স্টাফ অফিসারের একটা কোয়ার্টার আছে এখানে, তাদের একটা ব্রিজ ছিল। এই ব্রিজের চিহ্ন এখনও আছে। আমরা নৌকা আমাদের এখানে রেখে আমরা এই পার দিয়ে উঠি। এখানে তখন কোনো স্থাপনা ছিল না, এই পাশে কোনো স্থাপনাও ছিল না। আমরা উঠে হাটহাজারি থানা দিন দক্ষিণ মাদ্রাসার ওয়াপদার কলোনির লোক এই রাস্তা দিয়ে এসে আমাদের সোজা সাব স্টেশনের দিকে আমরা চলে যাই। তখন এত বড় ছিল না, এত আধুনিক স্থাপনাও ছিল না, এগুলি ছিল ব্রিক সলিং, গ্রামীণ মেট্রোপথ এবং ব্রিক সলিং। তখন আমরা কাটাখালী খাল থেকে উঠে যে রাস্তাটা দেখালাম, সেই রাস্তা আমাদের শেষ ডেস্টিনেশন ছিল এই জায়গাতে। দীর্ঘ 50 বছর পরে আজকে এই জায়গায় আমরা স্মৃতিচারণ করার জন্য আসছি। তো সম্ভবত আমাদের এই এলাকা থেকে আমাদের রকেট লঞ্চার সেল করেছিলাম, এই ওয়ালটা ছিল না তখন, তখন এই রাস্তাটাও এখানে ছিল না, রাস্তাটাও আরেকটু ওদিকে ছিল, এটা ছিল মাটির রাস্তা। এখান থেকে বের হয়ে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা কাপ্তাই রাস্তাতে উঠেছে। আমাদের একটা অ্যাম্বুশ রকেট লঞ্চারের সেল প্রোটেকশনের জন্য এখান থেকে 50 গজ দূরে একটা আমরা অ্যাম্বুশ, আমাদের প্রোটেকশন পার্টি দেওয়া হয়, সেটার নেতৃত্বে ছিল মহসিন, হাটহাজারি মহসিন, তার নেতৃত্বে ছিল ওই প্রোটেকশনে। আর এই পাশে এখানেও একটা অ্যাম্বুস আছে, যেহেতু আমরা পশ্চিম দিক থেকে ঘেঁটে আসছি তখন এটা পরিচ্ছন্ন ছিল। এখান থেকে আমাদের রকেট লঞ্চার এই এলাকা থেকে আমরা শেয়ার করি। আমার নাম সন্তোষ কুমার বিশ্বাস, আমি দক্ষিণ রাশিয়া এলাকার এখানে বাসিন্দা। স্বাধীনতা যুদ্ধের সময় আমার তখন বয়স 8-9 বছর, তখন এই এই এলাকায় আমরা থাকতাম। দক্ষিণ রাশিয়া এখানে একটা বিরাট পুকুর ছিল, স্বাধীনের পরে পরে পুকুরটা বরাদ্দ করে এদিকে ওয়াল দিয়ে এটাকে রাস্তা করে দিছে, এদিকে আমাদের রাস্তাটা ভিতরে ছিল। আর এখানে স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা পাক বাহিনীরা আমাদের উপেন্দ্রগিরাকে মারা হয়েছিল, উপেন্দ্রগিরা বলে এর নাম, আর একজন মারা হয়েছিল এদিকে রমেশ ডাক্তার, গরু ওখানে থাকত। এখানে স্বাধীনের অনেক পরও ছিল, এরা অনেক পরে গেছে আসেন। আর এই ওয়ার্ল্ড ওয়ার মহাশিলেন জায়গা মানে আর আর এই কিন্তু পাঞ্জাবি মুক্তিযুদ্ধের বিষম গোলা বলে। আর এখানে পাকিস্তান আনাদার বাহিনীরা এখানে থাকতো, এখানেও থাকতো, আবার ওদিকে এমইউর এখানেও থাকতো, দুই জায়গায় থাকতো। এবং সেখান থেকে আমার ফায়ার পুরোটা খোলা ছিল। আমাদের নিরাপত্তা বিবেচনা করে অপারেশনে আমরা এখান থেকে রকেট লঞ্চারকে কাটাধারার ফাঁক দিয়ে আমরা টার্গেট নির্ধারণ করি। এবং প্রথম ফায়ার মিসিং হয়েছে অ্যাঙ্গেলের সাথে, ওখানে রাতের অন্ধকারে বোঝা যায়নি, অ্যাঙ্গেলের সাথে মিস ফায়ার হয়ে গেছে। এই উপরে এটা এই শেলটা প্রথমে এখানে মিসগাইডেড হয়ে যায়, রকেট লঞ্চার থেকে প্রথম যে শেলটা, এই শেল এই অ্যাঙ্গেলের সাথে লেগে মিস হয়ে যায়। মিস হয়ে যাওয়ার পরে সেকেন্ড শেল যখন আমরা করি, সেকেন্ড শেলে এই ট্রান্সফর্মার এখানে আছে, এখান থেকে এই ট্রান্সফর্মারটা বিধ্বস্ত হয়। রকেট লঞ্চার যিনি চালাচ্ছিলেন তিনি হচ্ছেন আমাদের শহীদ আব্দুল মান্নান। বিধ্বস্ত হওয়ার পরেই একটা ওয়াইল্ড বুলেট এসে বুলেট বিদ্ধ হয়ে পড়ে মান্নান, তার সাথে শহীদ ছিল আরেকজন পুলিশ। তার গাছে যে কোমরে যে গামছা ছিল, সেই গামছা দিয়ে তাকে তার পেটটা আহত জায়গার মধ্যে আমরা বন্ধন করে নিয়ে রকেট লঞ্চারের যে বাঁশের কাছি ছিল
ওই রশিটা খুলে ওই খাঁচাকে আমরা তাকে লুঙ্গির ভিতরে ঢুকিয়ে দিয়ে খাটিয়া বানাইয়ে তাকে নিয়ে আমরা নৌকায় উদ্র করে চলে গেলাম। এবং এই এখানে ট্রান্সফর্মারটা দীর্ঘদিন সংরক্ষণ ছিল। আমার একটা তৎকালীন একটা সাক্ষাৎকার ছিল পত্রিকায় প্রথম আলোতে, এটা একটা ছবি সহকার আছে ট্রান্সফর্মারের, রাষ্ট্রীয়ভাবে এটাকে সংরক্ষণ করার জন্য মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে আমার তখন একটা আবেদনও ছিল। কিন্তু দুর্ভাগ্য এখন এসে আমরা সেই ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি না, পরবর্তী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে হয় এটাকে বিক্রি করে দিচ্ছে, বিস্ফোরক করে দিচ্ছে। আমার নাম খনরঞ্জন রায়, আমি লেখালেখির সাথে জড়িত। এই ট্রান্সফর্মার বিধ্বস্তের জন্যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ ত্বরান্বিত হয়েছে, চট্টগ্রাম অন্ধকার হয়ে গিয়েছিল, সেই ট্রান্সফর্মারটি দীর্ঘদিন এখানে সংরক্ষিত ছিল। ওখান থেকে আমরা যতটুকু জেনেছি, চিঠিপত্র এই অফিস থেকে চিঠিপত্র দিয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সংরক্ষণ করার জন্যে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোনো সদুত্তর দেন নাই। বারবেলি আমরা শুনেছি, বারবেলি বলেছে ওইটা আপনারা ডিসপোজাল করে দেন, পরবর্তীতে এটা এখান থেকে সে ডিসপোজাল করে দিয়েছে। বর্তমান সরকারের ভিতরেও যে রাজাকাররা থাপটি মেরে বসে আছে, এটাই তার একটি প্রমাণ যে এত বড় সুন্দর এবং ঐতিহাসিক সেই স্থাপনাকে, ঐতিহাসিক সেই আমাদের যেই যিনি বীর বিক্রম খেতাব পেয়েছে এই ঘটনার জন্য, এটা সংরক্ষণ করতে পারতেন, প্রদর্শন করতে পারতেন, না করে ওটাকে ডিসপোজাল করা হয়েছে। মান্নান যখন আহত হলো তাকে নিয়ে আমরা নৌকা যোগে হালদা দিয়ে আমরা আসি, এসে এই খাল দিয়ে প্রবেশ করি আমরা আমাদের শেল্টারে। ঢাকাখালি খাল এটাকে বলা হয় স্থানীয়ভাবে ঢাকাখালি খাল। চট্টগ্রাম জেলার রজমজন থানার অন্তর্গত 12 নম্বর কিচ্ছর তগত আবুরকি লুপ্ত ডাহালে ব্রিজ। এটা 1971 আমাদের অপারেশনে যারা আমরা ছিলাম, আমাদের টিম সুলতান মাহমুদ সাহেব আবুরখিল, এটা আমাদের এখানে আশ্রয়স্থল ছিল শেল্টার। স্থানীয়ভাবে ডাক্তার রেণুকোনা বড়ুয়ার খবর পেয়েছি, রেণুকোনা বড়ুয়াকে ডাকা হলো, রেণুকোনা বড়ুয়া সমস্ত সব দেখে ওনার চিকিৎসার জন্য আমাদেরকে বলা হলো যে সরঞ্জাম সেলাই সুইচ উনি বলছে যে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম, কিন্তু চট্টগ্রাম নেওয়া কোনো অবস্থাতে সম্ভব ছিল না। তখন রেণুকোনা বড়ুয়া বললো এখানে আমার তো স্থানীয় কিছু নেই, এখানে আমাদের স্টিচিং সুই টুই সুতার জুতো যা যা লাগবে ড্রেসিংয়ের জন্য সমস্ত জিনিসপত্র, সে একটা লিস্ট করে দিল, সেই লিস্টটা নিয়ে আমি চট্টগ্রাম শহরে গেলাম ডাক্তার নুরুসুলের কাছে রেলওয়ে, এবং ওখানে ওই সরঞ্জামাদি নিয়ে আমি ফিরে আসলাম। কিন্তু ততক্ষণে মান্নান আমাদের থেকে বিদায় নিয়েছে। যে ভদ্রলোকের জায়গা রঞ্জিত বড়ুয়া নামে এক ভদ্রলোকের জায়গায় কবরটা পড়েছে, যদিও খালের কোনায়, এবং রঞ্জিত বড়ুয়া এবার এই কবর যেহেতু বীর বিক্রমের কবর, প্রায় প্রতিনিয়ত সরকারের লোকজন মুক্তিযুদ্ধে উৎসাহী লোকজন এখানে আগমন করে, এবং এই আগমনের জন্যে ওই ভদ্রলোকের জায়গা একটা জায়গা রাস্তা দিয়েছিল। এই আপনি দেখেন যে রাস্তাটা, যে গাছগুলো, এই রাস্তা দিয়েছিল ভদ্রলোক নিজে উৎসাহী হয়ে, এবং বলছে আপনারা রাস্তা করে নেন, উনি জায়গা ছেড়ে দিয়েছেন। এবং দীর্ঘদিন জায়গা ছাড়ার পরে রাস্তা না হওয়াতে উনি গাছপালা লাগিয়ে দিয়েছেন, একটা ডিমার্কেশন আছে, আপনি দেখেন ডিমার্কেশন আছে, এবং ওই ডিমার্কেশন সহ আমরা ওই জঙ্গলাকীর্ণ জায়গায় কবরে আমরা যাবো। আমরা খালের পারে মান্নানকে আমরা সমাহিত করা হয়। তার পূর্বে স্কুলের মাঠেই আবরখিল, যে বড়ুয়া পাড়া স্কুল আছে বৌদ্ধ মাদ্রাসা, স্কুলের মাঠে এই আমাদের অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদেরকে নিয়েই একটা জানাজা হয়। জানাজার পরে এখানে আমাদের মান্নানকে দাফন করা হয়। জানাজার ইমামতি করেছিলেন আমাদের গ্রুপ কমান্ডার, গ্রুপ দায়িত্বে ছিলেন কমান্ডার এয়ার ভাইস মার্শাল পরবর্তীতে, কিন্তু প্রথম ছিলেন তখন ফ্লাইট লেফটেন্যান্ট সুলতান মাহমুদ সাহেব। ঠিক আছে, এই যে প্রশাসনের লোকজন যে আসে, ওই দেখেন কিভাবে কত কত লোকজন এখানে আসে, ওই যে নিদর্শন মুসলিম আসছিল মনে হয় আমাদের বন্ধু। আমি খনরঞ্জন রায়, আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি আর নবীনগরে, এবং আজকে যে এখানে বীর বিক্রমের কবর এখানে জিয়ারত করতে আসছি, দেখতে আসছি, দেখে বেদনাহত হচ্ছি এই জন্যে যে ওর বাড়িও ছিল আমাদের ঠিক পাশের গ্রামে নোয়াগ্রাম, ব্রাহ্মণবাড়ি আর নবীনগরের নোয়াগ্রাম গ্রামে। সে পুলিশে চাকরি করতেন, সে পুলিশ বাহিনী থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এরপরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যা এতক্ষণ যা বলছেন, আমি খুব বিস্ময় প্রকাশ করছি যে একজন বীর বিক্রম উপাধিপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধার কবরের এই পরিস্থিতি। এটি আপনারা দেখছেন যে একটি খালের পারে, এবং এটা ভঙ্কুর জায়গা, আসার কোনো রাস্তা নাই। আজকে এই সুদিনেও আমাদেরকে হাঁটু কাদা পার হয়ে আসতে হয়েছে, আর যারা বর্ষার দিনে আসবেন তারা কিন্তু এখানে আসতেই পারবেন না। আমি এখানে দেখছি অনেক বিজ্ঞজনরা এসেছেন,
সরকারের অফিসে এখানে আমি দেখছি ডিআইজি পুলিশ এসেছেন এবং অনেকের এসেছেন, অর্থাৎ আসার নিদর্শন আমি দেখছি। তারা কিন্তু ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারতেন, ইচ্ছা করলে এখানে খুব বেশি কিছু না, যার জায়গা উনি কিন্তু বলেছেন আমি জায়গা দিয়ে দেবো। এটা যদিও খালের পাড় পড়েছে কিন্তু এটা একটা ব্যক্তি জায়গায় পড়েছে, এক বড় ভদ্রলোকের জায়গা, এবং এখান থেকে মূল রাস্তা থেকে আসা পর্যন্ত যতটুকু জায়গা লাগে সব জায়গা উনি লিখিতভাবে দান করে দেবেন। আর এখন দরকার শুধু আমাদের এখানে একটা স্থাপনা তৈরি করা। মুক্তিযুদ্ধের সরকারের সময়ে, এবং মুক্তিযুদ্ধের সরকার এক দুই দিনের নয়, আজকে বারো বছর যাবৎ মুক্তিযুদ্ধের সরকার আমরা বলি, এই বারো বছর যাবৎ মুক্তিযুদ্ধের সরকারের সময়েও একজন বীর বিক্রমের এই অবস্থা কবর আমরা কল্পনাই করতে পারি না। যিনি নিজ হাতে কবর দিয়েছেন উনি এখন উপস্থিত আছেন, এবং যিনি নামাজের জানাজা পড়িয়েছিলেন তিনি সেনাবাহিনী একজন বিমান বাহিনীর প্রধান হয়েছিলেন সুলতান মাহমুদ, এবং উনিও এখানে হেলিকপ্টার নিয়ে এসেছিলেন এবং 72-73 সনে উনি এসে ডিমার্কেশন করে গেছেন। এরপরে এই অবস্থা, আমি নবীনগরবাসী হিসাবে এবং আমার এলাকার ছেলে হিসেবে আমি দাবি জানাই যে এখানে যেন খুব দ্রুত একটি স্থাপনা তৈরি করা হয়। আমার সাথে উপস্থিত আছে নবীনগরের আর এক কৃতি সন্তান সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এই এলাকার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কামাল। বীর মুক্তিযোদ্ধা মান্নান সাহেব কত বড় একটা বীরের কাজ করেছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়, পুরা চট্টগ্রাম শহরকে অন্ধকার করে দেওয়া, মানে পাক হানাদার বাহিনীর ভিতরে বই ঢুকানোর জন্য এই অপারেশনটা ছিল চূড়ান্ত একটা অপারেশন। আমার চোখ দিয়ে পানি এসে পড়তেছে যে তারা যখন কি রিক্সে 200-300 পাক হানাদার বাহিনী পাহারা দিয়ে রাখছে মদনাঘাট গ্যাস সাবস্টেশন, সেই সাবস্টেশনটা তারা উড়িয়ে দিয়েছে এবং উড়িয়ে দিতে গিয়ে তিনি প্রাণ বিসর্জন দিয়েছে, এবং সেই জন্য তৎকালীন সরকার তাকে বীর বিক্রম উপাধি দিয়েছে। বাট তার মাজার বা তার সমাজের কাছে আসলে আজকে আমাদের চোখে পানি আসতে হয় না, আসা যায় না। এখানে দেখলাম যে অনেক গণ্যমান্য ব্যক্তি, ডিআইজি মহোদয়, এসপি মহোদয়, ডিসি মহোদয় সবাই এসেছে, কিন্তু তার মাজারের অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। বর্তমান মুক্তিযুদ্ধ বান্ধব সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি তার কবরটাকে এই খালের ভাঙ্গা থেকে রক্ষা করে কবরটাতে যাতে সুন্দরভাবে রাস্তা আসা যায় সেই রাস্তাটা করে, অন্তত পক্ষে আমি নবীনগরের ছেলে হিসাবে বলবো তার ভারী নোয়াগাঁও অন্তত তার কবরটা স্থানান্তর করা হোক, তারপরেও সে অনেক সম্মান পাবে এই বীর বিক্রম হিসাবে একজন। আমার লাস্ট দাবি, যদি এখানে সংস্কার করা না যায় এই কবরটাকে নবীনগর ভাষীর হাতে দিয়ে দেওয়া হোক, নবীনগর ভাষী সেই ব্যবস্থাটা করবে। আমাদের সাথে আরেক নতুন প্রজন্ম আছে সাংবাদিক, আমাদের সাংবাদিক আব্দুলাল ভৌমিক। মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী পালন করছি এবং বর্তমানে প্রায় 12 বছর ধরে মুক্তিযুদ্ধের পক্ষে সরকার আমাদের ক্ষমতায় রয়েছে। আমাদের চারপাশে বঙ্গবন্ধুকে নিয়ে, আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা হচ্ছে, আমরা মনে হচ্ছে আমরা স্বাধীনতার মূল জায়গায় ফিরে এসেছি, কিন্তু আজকের এখানে এসে আমাদের শহীদ আব্দুল মান্নান, সেই মান্নান ভাই মৃত্যুবরণ করেছে ওই দিন, এবং তাকে যে সমাহিত করা হয়েছে তাকে সরকার বীর বিক্রম উপাধি দিয়েছে, কিন্তু আজকে আমরা দেখলাম আমাদের এই যে একজন বীর বিক্রমের এই যে এখানে সবচেয়ে নির্মম বিষয় হলো আমি এখানে এই জায়গার মধ্যে বাংলাদেশের বর্তমান যে প্রশাসনিক দুর্বলতা আছে এটা তো আমরা দেখতে পাচ্ছি। এলাকার ইউএনও এসেছে, একজন পুলিশের ডিআইজি এসছে, আমাদের বিভিন্ন রকম, তারা তো একদিনের প্রচেষ্টায় আমার নয় 24 ঘন্টায় এই একটা কাজ করা সম্ভব। সুতরাং আমরা আশা করব এই যে চিত্র যেন আমরা আগামীতে আর না দেখি। এখানে এখনো চট্টগ্রামের প্রধান বদ্ধভূমি এটা এখনো করতে পারে নাই, এখানে অসপাড়ায় একটা এখানে আসবে এটা আসলে না। আমরা আতপাড়াতে প্রায় 40 জন শহীদ ছিল, তাদের স্মরণে একদম নামতাম দিয়ে ওখানে আমরা করে দিছি, জনগণের সহায়তা জমি দিছে, সব কিছু জনগণ দিছে, আমরা শুধু উদ্যোগ দিছি। তো এখানে আমরা উদ্যোগ নিব, জনগণের সহায়তা পাইলে, বিশেষ করে নবীনগরবাসীর সহায়তা পাইলে এখানে আমরা সুন্দরভাবে আমরা কবরটা স্থাপন করবো, এবং যাতে জনগণ এখানে আসতে পারে এবং নবীনগরবাসী যাতে আসতে পারে সেই আমরা নিজেরা মিলে যদি করি সেটা হলো বাস্তব পদক্ষেপ, আর সরকারের কাছে দাবি জানাতে পারে, হয়তো করেও দিতে পারে। আমার নাম সঞ্জয় বড়ুয়া, পিতার নাম নরেন্দ্রলাল বড়ুয়া, মৃত অবসরপ্রাপ্ত একজন আর্মি অফিসার, আমার গ্রামের নাম আবুলকিল। ১৯৭২ সালে তারপর আসছে ১৯৮২ সালে আসার পরে
ও এখানে ওই আবুরখিল গ্রামবাসীর পক্ষে এখানে জনকল্যাণ সমিতি এটা করে দিয়েছে আর কি ওই কবরস্থানটা করে দিয়েছে। এই যে যাওয়ার রাস্তা তবুদে আপনারা দিয়েছিলেন? যাওয়ার রাস্তা দিয়েছি বললে হবে, আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আমরা করছি, রাস্তা তো করছি দেখছেন, ভরসা পাইনি তখন আমরা কোনোদিন কোনো খবর নেয় নাই। হ্যাঁ, এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে সব দেখি যে আসে আর যায়, আসে আর যায়। 1987 সালে খুশি কবির আসছিল, খুশি কবির এখানে এই একটা আমার ভালো লাগছিল, এর খুশি কবিরের এটা ভালো লাগছিল, চুপি চুপি আসছে, বড় একটা মেশিন আনছে এরকম। তখন আমাদের ওই মোবাইল ছিল না, রেকর্ডার ছিল না, বড় একটা এইরকম একটা রেকর্ডার আনছে, রেকর্ডারের মধ্যে কী কী বলছে অনেক কথা বলছে। তখন আমি ইন্টার পরীক্ষা দিচ্ছি, তখন এর সাথে কথা বলছি, আমার কাকারা ছিল, বাবারা ছিল। আমার নাম আবু সৈয়দ, আমি 8000 মুক্তিযোদ্ধা। আমার নাম ধনঞ্জয় বড়ুয়া, আবুরখিল, 12 নম্বর উড়কি ছড়িয়ে দক্ষিণ ডাহালি রজন চট্টগ্রাম। 1971-এর মহান মুক্তিযুদ্ধের সময় এই উড়কিচর ইউনিয়নের আবুরখিল এই গ্রামে আমরা মুক্তি প্রায় সকালে মুক্তিযুদ্ধ ছিল এবং এখানে আমাদের শেল্টার ছিল, শেল্টার ছিল তো আমাদের রতন বড়ুয়ার এখানে কিছু বিলেট বাবুর এখানে, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে মুক্তিযুদ্ধ ছিল। আবুরখিল অমিতাভ হাই স্কুল, স্কুলে হেঁদুরা ছিল, রাজাখারা এখানে একটা গড়িয়া ছিল স্কুলে দুইখাল দিয়ে এই আপনার পিছনে দেখা যাচ্ছে স্কুল এটাতে। হ্যাঁ, এটা গড়িয়া আছে, আমরা মুক্তিযুদ্ধের আইয়া সব এই প্রতিহত করলাম। এখানে বিকাশবাবু ছিল আমাদের সঙ্গে, বিকাশবাবু এখানে গুলি হইয়া বিকাশবাবু মারা গেছে এখানে মুক্তিযোদ্ধা। রতন বড়ুয়া ছিল এখানে আর কি, সৌরকার ওরা ফিসেস চলে গেছে। অমিত বিজয় বড়ুয়া, পিতার নাম প্রয়াত যুগন্ধরলাল বড়ুয়া, মাতার নাম প্রয়াত শান্তিময়ী বড়ুয়া। আমার বাড়ি আবুরখিল নন্দনকানন গ্রামে, রাউজন চট্টগ্রাম। পাশে আমার বাইফো অলকেশ বড়ুয়া তপু, বাম পাশে আমার নাতি সঞ্জয় বড়ুয়া। 1971 সালে আমি মেট্রিক ক্যান্ডিডেট ছিলাম। কোন স্কুলে? এই আবুরখিল অমিতাভ হাই স্কুল। নিজেও যুদ্ধ করেছি, রাউজান থানার প্রথম গ্রুপ, কেদার গ্রুপ, এরা প্রথমে আমার বাড়িতে আসছে, এরপর থেকে 8000 একটা গ্রুপ আসছে শুনছি। তখন আমি কেদারকে বললাম, কেদার বলছে যে কোথায় আসছে, চলো আমরা যাই। তো আমাকে নিয়ে এই 8000 উত্তর মাদাসা, ওখানে মুজাম্মেলের বাড়িতে যাই এবং ওখানে পাওয়া গেল শহীদ নাজিম গ্রুপ। হ্যাঁ, তোফায়েল আহমদ এদেরকে পাওয়া গেল, দুইটা গ্রুপ আসছে ওখানে। ওই দিন রাত্রেই সবাই আবার আমার বাড়িতে চলে আসে। এ শহীদ মুসা গুলিবিদ্ধ হয়ে অপারেশনে আমার বাড়িতে ছিল, তারপর কেদার কমান্ডার কেদার গুলিবিদ্ধ হয়ে আমার বাড়িতে ছিল। এরপরে শহীদ বিকল বড়ুয়া এই মগদাই অপারেশনে, অপারেশনের পরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আমার বাড়িতেই, আমার বাড়ির পাশেই পিছনে ওর দাফন করা হয়েছে। একে একে 8000 ইদ্রিস গ্রুপ, খামাল গ্রুপ সবাই এখানে আমাদের এখানে উপস্থিত হয়, আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে অবস্থান করেছিলেন ডাক্তার সরফরাজ খান বাবুল ভাই, সম্মুখে যুদ্ধ করেছেন আমাদের বাড়ির থেকে। ওই সময় 150-200 মুক্তিযোদ্ধা আমাদের বাড়িতে উপস্থিত হয়। এর পরিপ্রেক্ষিতে আমার বড় ভাই সদ্য প্রয়াত বিলাসকান্তি বড়ুয়া একার পক্ষে সম্ভব হচ্ছে না, এরপরে আমাদের স্যার ছিল ননিমিত্র বড়ুয়া, তারপর বীরেশ্বর বড়ুয়া, তারপর দীপেন্দ্রলাল বড়ুয়া, আরেকজন পাহাড়তলি বাড়ি আমাদের বাড়িতেই থাকতো, ও ডাকাতে থাকে এখন, জীবানন্দ বড়ুয়া, এদিকে সুবোধন বড়ুয়া, মধুসূদন বড়ুয়া, সবাইকে নিয়ে আমার দাদা একটা বৈঠক করে এই প্রত্যেক বাড়িতে কয়েকটা বেছে বেছে, ননিমিত্র বড়ুয়ার বাড়িতে, বীরেশ্বর বড়ুয়ার বাড়িতে, সুবোধন বড়ুয়ার বাড়িতে, এদিকে অলকেশ বড়ুয়ার বাড়িতে, প্রসাদ বাবুর বাড়িতে, সব এখানে ডিস্ট্রিবিউট করে দেয় সবাইকে। তবে কেন্দ্রবিন্দু ছিল আমাদের বাড়িতে, একজন পরিচিত মুখ ছিল উনি, আমার বড় ভাই বিলাসকান্তি বড়ুয়া। সেই জন্য সবাই এখানে আমার বাড়িতে প্রথম আশ্রয় নিয়েছিল, সেই সুবাদে আমারও দেখার সৌভাগ্য হয়েছে এবং আমি নিজেও মুক্তিযুদ্ধ করেছি এদের সাথে, এবং আমাকে SLR, SMG, LMG ট্রেনিং দিয়েছে, এখানে সব পরিচালনা এখান থেকে হয়েছে, আমি সশক্তি এবং নিজেও যুদ্ধ করেছি। এই বিকেল বড়ুয়া এই এখান থেকে অপারেশনে গিয়ে এই এদিকে গুলি গিয়ে গুলিবিদ্ধ হয়েছিল, তো আমার বাড়িতে আনার পরেই মারা গেছে বিকেল বড়ুয়া, এক মারা ছেলে ছিল।
খুইয়াহালি গ্রাম বাড়ি। মুক্তিযোদ্ধার মা ডাকতো, সবাই মা ডাকতো আমার মাকে এবং আমার বদিকে বদি বলে ডাকতো, এবং রান্না বান্না চিকিৎসা যাবতীয় আমাদের এখানে আমার বাড়িতেই থাকতো। দুঃখের বিষয়, আমার বড় ভাই বিলাসকান্তি বড়ুয়া বা আমি দরখাস্ত করেছিলাম জামুকার থেকে, ওই রুমু ভাইটাই আসছিল, রুমু ভাই রুশনি ভাই সবাই আমার বাড়িতে ছিল। ভাগ্য খারাপ ওনার, উনিও প্রয়াত হয়েছেন। ওই মুক্তিযুদ্ধের সার্টিফিকেটটা গেল না। আবুরকিলের প্রতিটি সন্তান, প্রায় সন্তান এই মুক্তিযুদ্ধকে সহযোগিতা করেছে, বেশি আর কম। বিশেষ করে এই কয়েকটা মানুষের কথা বললাম যে এদের অবদান, আমি অন্ততপক্ষে আমার বড় ভাই বলেন, অনিমিত্র বলেন, সুবোধন বড়ুয়া বলেন, ওই জীবানন্দ বড়ুয়া, দিগন্ধরলাল বড়ুয়া, মধুসূদন বড়ুয়া, এদের অবদান এটা স্বীকার করার মতো না। দিন রাত আমার বাড়িতে এরাও থাকতো, বসে প্রোগ্রাম করতো মুক্তিযুদ্ধ কমান্ডার নিয়ে। ধন্যবাদ জানাই। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।